Assalamualaikum warahmatullahi wabarakatuh. আল্লাহর বান্দারা, আপনারা এই সময় দেখেছেন যে ইসলামের ওপর অনেক অত্যাচার জুলুম করা হচ্ছে। তো আজকে আমাকে অনেক অমুসলিমরা ভয়েস রেকর্ড করে আমাকে সেন্ড করেছে। ভয়েসটা এমনই যে আপনার গায়ের লোম শিউরে উঠবে। ভিডিওটা দেখার আগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো ভিডিওটা শুরু করা যাক। বাবরি মসজিদও আমাদের দখলে করেছি, তাজমহলও করব আর জ্ঞানবাপী মসজিদও করব। আর যে তোর মধ্যে যার তোর ওইটার মধ্যে যে তোরা মুখ ধুতিস হুজু করার জন্য, ওইটা কি বলতো শিবঠাকুরে মানে শিবঠাকুরেরই তোরা পুণ্য পেতিস, ঠিক আছে? তোদের আল্লাহ পাল্লা কিছু নেই, সব পাথর সে ওই কি জল ফল পড়ে সব ঠিক, ওইটা শিবঠাকুরের মাথাতে জল পড়ে, বুঝলি? এটা মানে মনে রাখবি। গুড নাইট ম্যাডাম। খান কি ছেলে, আরে নীরজ ফাটার বেটা, আমাদের তো তবু মূর্তি আছে খানকি ছেলে, তোদের আল্লাহকে জীবনে চোখে দেখেছিস রেন্ডির বেটা? খানকি ছেলে কার জন্য নামাজ পড়িস বুদ্ধির বেটা? মানা সবই তো চাঁদ হচ্ছে বা মানা ওরা চাঁদ ভাগ মানা এখান থেকে রেন্ডির ছেলে খানকি মাগি নীরজ ফাটার বেটা গুদ্ধির বেটা। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হয়ে গেছে, তুই খানকি ছেলে খবর মনে হচ্ছে দেখিনি জীবনে, মারা তোর বাপকে দেখাবি বুঝলি। তারপর তাজমহলটা করবো, তারপরে কোনটা করবো বলতো জ্ঞানবাপী মসজিদটা, ওই যে পুকুরে যে হুজু করতিস ওই মানে পুকুরটা আমাদের শিবঠাকুরের, ঠিক আছে? ওর মধ্যে শিবঠাকুর উঠেছে মনে রাখবি, ঠিক আছে? ভাগ খানকি ছেলে, আমাদের তো ভগবান কিছু দেয় না, তোদের আল্লাহ তোদের বাড়া কেটে নেয় গুদির বেটা। এখানে বলতো তোর মেয়েদেরকে ঢুকতে দেয় না তোদের, তোর মা বোনকে জানে মারা, ঢুকলেই পর আল্লাহ চুদে নেবে ঘাপা করে। তো আপনি যে দেখতে পাচ্ছেন এই যে এইসব ছেলেরা, হ্যাঁ এই ছেলেরাই ইসলামের বিরুদ্ধে গালাগালি করেছে। যত তাড়াতাড়ি হয় এই ভিডিওটা সমস্ত মুসলমানদেরকে শেয়ার করুন, সমস্ত মুসলমানরা যেন এই ভিডিওটা দেখতে পারে। খোদা হাফিজ।